তোর চাকরিও নেই, পোশাকও নেই, তুই আর আমি সমান। মামুনি, কষ্ট হচ্ছে? চুপ, রাজাকারের বাচ্চা। ছি, চিৎকার করে না, ছোট লোকরা চিৎকার করে কথা বলে। আমি বিনা কারণে তোমাদের ধরে আনিনি। আগে শোনো মামুনি, আমি শুনেছি তোমার স্বামীর চাকরি নেই বলে তুমি নতুন পেশা হিসেবে ওকালতি শুরু করেছো। তোমার বাবার বন্ধু হিসেবে এ ব্যাপারে আমার নিশ্চয়ই তোমাকে সাহায্য করা উচিত। কোনো উকিল যদি প্রথমে দু একটা মামলায় খুব দক্ষতা দেখাতে পারে তাহলে সে সাইন করে। তোমার স্বামীর মামলায় তুমি দক্ষতা দেখিয়েছ, আমি তোমাকে আর একটা মামলার সুযোগ করে দিচ্ছি। সাক্ষী থাকবে তোমার নিজের লোক, তোমার স্বামী। একেবারে দেখা সাক্ষী হলে ভালো হয় না? শিবু, ব্যবস্থা করো। রশিদ, কন্ট্রাক্টের সব টাকা দিয়ে দিলাম। রাজাকারের বাচ্চা, এক কাঞ্চন চম্পাকে শেষ করে দেশের 11 কোটি মানুষের মুখ বন্ধ করতে পারো? আগে পারবি না? ফুলিতেছে জল, ফুলিতেছে মাটি, পথ ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জুয়ান, হও আগুয়ান, হাসিছে ভবিষ্যৎ। শিবু, ওরা কই? রাস্তায় ফেলে দিয়েছি। মেরে ফেলেছো? মেরে ফেলানোর কন্ট্রাক্ট তো ছিল না, তবে যা হয়েছে মার্ডার কেসের জন্য রেডি থাকবে। মিরপুরে রাস্তায় ফেলে দিয়েছি, মারা যাওয়ার সম্ভাবনা 90%। ভালো করনি, আমার আশা পর্যন্ত ওদের রাখা উচিত ছিল। আপনি একজন সচেতন লোক, আপনাকে অবশ্যই কথাটা বলা উচিত, দুঃখ পাবেন না। আপনার স্ত্রীর আর কোনোদিন সন্তান হবে না। আমাদের দরকার নেই বাচ্চার। এই বাচ্চা ছাড়াও তো অনেকে বেঁচে আছে চম্পা। চম্পা, এই দেশের 11 কোটি মানুষকে আমরা আমাদের সন্তান মনে করব। এই চম্পা, 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 আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। এই সবই তো আমার চোখের সামনে ঘটেছে।
চম্পা, একটিবার কথা বলো, মুখ খোলো চম্পা, চম্পা, চম্পা একটিবার কথা বলো, মুখ খোলো চম্পা, একটিবার কথা বলো চম্পা। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের জামাই গতকাল বিকেল থেকে খোঁজ নেই, আপনি কন্ট্রোল রুম ডিএমপি সব থানায় জানিয়ে দিন। কাঞ্চন, আমি কাঞ্চন, আপনার অধীনে একজন পুলিশ ইন্সপেক্টর ছিলাম। স্তব্ধ কেন? আমি ওই কাঞ্চন যে দেশটি জন্ম দিয়েছে, যে দেশটি রাজকে শত্রুদের ধরতে গিয়ে অপমানিত হয়ে আজত কেটেছে, আমি সেই কাঞ্চন। ইয়েস, আই এম দ্যাট কাঞ্চন। হে আমার দেশকে ভালোবাসার পুরস্কার স্যার, আমার সততার জন্য এ দেশের মানুষ আমাকে পুরস্কৃত করেছে স্যার। চলুন আমার সাথে, দেখবেন আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি রেগে এসেছি হাসপাতালের ক্যাবিনে, চলুন স্যার, চলুন। চম্পা, দেখো কে এসেছে। ছি চম্পা, তুমি এখনো ছেলে মানুষ থেকে গেলে। নামো, আপু এসেছে। চম্পা, 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 চম্পা। স্যার, আমার বউ কেন ফ্যানের হুকের সাথে ঝুলছে? এমনি করে ঝুলেছে তো 21 বছর আগে শত্রু সেনাদের অত্যাচারে, আজ কেন ঝুলবে? এই স্বপ্ন নিয়ে তো দেশ স্বাধীন করিনি, এর জন্য তো 30 লক্ষ মানুষ প্রাণ দেয়নি, এর জন্য তো আমার মা মরেনি, এর জন্য তো আমি আমার ভাইয়ের মুখে গুলি চালাইনি স্যার। 21 বছর আগে একবার আমি নির্বংশ হয়েছিলাম, তখন সান্ত্বনা ছিল, সবাই দেশের জন্য মরেছে, শহীদ হয়েছে, আজ আমি নির্বংশ হয়েছি। বলুন আজ কি সান্ত্বনা আমি দেব? চুপ করে হাজুর কেন? বলুন, জবাব দিন, জবাব দিন। কাঞ্চন রশিদ বস, আমার ঠ্যাং কাটতে আছে, আমি ঘাটে যাচ্ছি। বাড়িটা অন্ধকার থাকবে, বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখবি। শিবু, কয়েকদিন ঢাকার বাইরে থাকো, জীবিত রেখে ভালো করনি, কারণ ও শ্বশুর ডিসি আর ও খুব সিরিয়াস। আমাকে বাঁচো শিবু। এই রাজাকারের বাচ্চা, এই দেখ, 71-এর মুক্তিযুদ্ধ আবার যুদ্ধ ঘোষণা করেছে। বলবীর বল, মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদা রাস নারস ছেদিয়া, আমি বিশ্ববিধাত্রীর। রাজাকারের বাচ্চা, আমি তোকে এখন মারব না, আজ তোর মামলার তারিখ, আমি তোকে কোর্টে নেব। আমি যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সেদিন নিশ্চয় আমি ডাকাত ছিলাম না, সেদিন নিশ্চয় আমি খুনি ছিলাম না, সেদিন নিশ্চয় আমি টেরর ছিলাম না। আজ আজ কেন আমি একজন দাগি আসামি খুনি হিসাবে এই কাট করায়? এই দেশ, এই সমাজ ব্যবস্থা আমাকে খুনি করেছে, আমাকে টেরর করেছে। আমি আমি খুব আমি খুব গরিবের ছেলে ইয়োর অনার। আমার আমার বাবার নাম কসিমউদ্দিন। আজ থেকে 21 বছর আগে আমি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম,
সেদিন যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, 21 বছর পর আজ মনে হয় সেই যুদ্ধ শুধু মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিয়েছে, শুধু নতুন একটি পতাকার জন্ম হয়েছে। কিন্তু এই কসিমদ্দি ছেলেদের স্বপ্ন ছিল তারা ভাত পাবে, কাপড় পাবে, চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে, তা পায়নি। আর স্বাধীনতার ফল বড় হয় টেলিভিশনের দুটি দেশাত্মবোধক গানের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এমনটি হবার কথা ছিল না। রনাল কেউ নড়বে না, অনেক গুলি করে পাখির মতো বেঁচে ফেলব। অস্ত্রধারী পুলিশ আপনি বসুন জোর সাহেব, খবর দোষ আর কেউ এক চুলো নড়বে না। ইয়ারাজ, এই ব্যক্তির আজ কোর্টে হাজির হওয়ার তারিখ ছিল, আমি বলেছিলাম আপনারা পারবেন না, আমি নিয়ে আসবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সিপাহী হিসেবে দেশের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। এই ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের সময় দেশের শত্রু রাজাকার ছিল, এই ব্যক্তি আন্তর্জাতিক চোরা কারবারিদের সাথে জড়িত, দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিষাক্ত হিরোইন ব্যবসায়ীদের সাথে জড়িত, এই ব্যক্তির কুচক্রান্তে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা আজ বিপদগামী। মিথ্যা মামলায় জড়িয়ে জিহাদ আদালতের কাঠ করায় দাঁড়িয়ে আপনার বিচারের অপেক্ষায়। এই ব্যক্তি গ্রামের একটি সহজ সরল নিষ্পাপ মেয়ে ফুলির জীবনকে করেছিল কলঙ্কিত, সেই ফুলিকে এরই নির্দেশে খুন করেছে কাবিলা, এরই নির্দেশে কাবিলা খুন করেছে থানা হাজতে নূর ইসলামকে। সর্বশেষ অপরাধ আমাকে করেছে নিঃসন্তান, সেই দুঃখে আমার স্ত্রী আজ গলায় ফাঁসি দিয়ে পায়ের মুখের সাথে চলছে। এত অপরাধের বিচারে রায় বলুন, বলুন ইয়ার অনার, চুপ করে থাকবেন না ইয়ার অনার, বলুন। নিশ্চয়ই ফাঁসি, কিন্তু আজ আদালত এখানে দুটি, একটি দেশের আইনসম্মত আদালত আর একটি একজন মুক্তিযোদ্ধার আদালত। মুক্তিযোদ্ধার আদালতের রায় শুনুন। রাজু বেকসুর খালাস দেলার হোসেন খানের মৃত্যুদণ্ড। আপনার আদালত থেকে আমার আদালতের পার্থক্য হল আপনার আদালতে আপিল করার সুযোগ আছে, আমার আদালতে তা নেই। আমি এক্ষুনি মৃত্যুদণ্ড কার্যকর করব। রত্না, তোমার স্বামীর কাছে যাও, যাও। রাজুর হাত ধরে এখান থেকে চলে যাও, কারণ তোমার বাবার মৃত্যুদণ্ড এক্ষুনি কার্যকর হবে। ক্যাপ্টন রাজু, যা যা বলছিস। যেতে দিল না পবিত্র সংসদে বসে যারা দেশ চালানো, আমি তোমাদের কাছে এই পতাকা পৌঁছাতে চেয়েছিলাম, পারলাম না। এই পতাকা জন্ম দেওয়ার জন্য যুদ্ধ করেছিলাম, 11 কোটি মানুষের কাছে অনুরোধ, এদেশের রাজনীতিবিদ বুদ্ধিজীবী কৃষক শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, এই পতাকা যেন, এই পতাকা যেন উঁচু থাকে, উঁচু থাকে।